কংগ্রেস কর্মীর বাড়ি ভাঙচুরের প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ বাম কংগ্রেস জোটের। বহরমপুর সাগরপাড়া রাজ্য সড়কের শেখপাড়া চৌরাস্তা মোড়ে অবরোধ করে বিক্ষোভ দেখান তারা। তৃণমূল গুন্ডা সন্ত্রাস বাহিনী প্রতিদিন সন্ধ্যা হলেই কংগ্রেস কর্মী এবং বাম কংগ্রেস জোটের প্রার্থীদের ওপর নির্যাতন চালাচ্ছে, বাড়ি ভাঙচুর করছে এবং আমাদের নেত্রী মমতাজ বেগমকে বেশ কিছুদিন আগে জানেন তাকে মেরে হাত ভেঙে দিয়েছে অনেক প্রচুর, সেই আসামি এখনো গ্রেপ্তার হয়নি। আজকে 14 নম্বর পিএসএর প্রার্থী কুদ্দুস আলীর সমর্থনে নির্বাচনী প্রচার চলছিল, সেরে এসে যখন বাড়িতে উনি ঢুকে তারপরে শাহ আলম গুন্ডার নেতৃত্বে কয়েকশো লোক নিয়ে এবং পুলিশের উপস্থিতি তার বাড়ি ভাঙচুর হয়েছে। সমস্ত সহযোগিতা এবং মিডিয়ারা দেখেছেন, যতক্ষণ শাহ আলম গ্রেপ্তার না হবে এবং মমতাজ বেগম হীরা আরোপে এবং আনারুল ইসলামের মারের যে আসামি তাদের গ্রেপ্তার না হবে ততক্ষণ এই আন্দোলন চলবে।